ঘটনা, প্রতিদিন আর অন্যের বাড়ি থেকে জল নিয়ে আসতে আমার ইচ্ছে করে না। টোনা, বাড়িতে আমার না আছে কূপ, না আছে নলকূপ। টোনা, দয়া করে একটা নলকূপের ব্যবস্থা করো। টুনি, কি করে আমি নলকূপের ব্যবস্থা করব শুনি? তুমি তো জানোই আমাদের কেমন টানাটানি সংসার, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। নলকূপ কেনার টাকা পাবো কোথায় বলো তো? তার মানে তুমি নলকূপ কিনে বাড়িতে আনবে না, তাই তো? হায় 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 রে, এমন কষ্ট আর আমি কতদিন সহ্য করব। কেন আমার কপালে এত অভাব, জলের জন্য সাধারণ একটা নলকূপের ব্যবস্থাও করতে পারি না। হায় হায় রে। টুনি, শান্ত হও। আজকের দিনটা কষ্ট করে কাকুলির বাড়ি থেকে জল নিয়ে এসো। আমি দেখছি জমানো টাকা দিয়ে একটা নলকূপ কেনা যায় কিনা। যাই, এবার আমি বাইরে থেকে একটু ঘুরে আসি। এরপর টুনি কলসি নিয়ে বের হয়। টুনা বাইরে চলে যায়। টুনি কলসি নিয়ে কাকুলির নলকূপের পাড়ে আসে। এই, কে কে আমার নলকূপে জল নিতে এসেছে? ও, টুনি তুই? টুনি, তোর কি একটু লজ্জা নেই রে? প্রতিদিন এত কথা শোনাই তোকে, তবুও তুই আমার নলকূপ থেকে এসে জল নিয়ে যাস? আজকের দিনটা জল নিতে দাও কাকুলি দিদি, কাল থেকে তোমার নলকূপে আর আসবো না। টোনা আমাকে বলেছে আজ নলকূপ নিয়ে আসবে। ওই এক কথা বলতে বলতে তো রোজ জল নিলি আমার নলকূপ থেকে। টোনা আর নলকূপ কিনেও আনে না, তোর জল নিতে আসা বন্ধ হয় না। আজ আর আমি তোকে জল নিতেই দিব না। যা যা, তুই এক্ষুনি চলে যা। এভাবে তাড়িয়ে দিও না গো কাকুলি দিদি, আমি এখন কোথায় জল নিতে যাব? আজকে জল নিতে দাও। বুঝেছি, এভাবে সোজা কথায় কাজ হবে না। রোজ রোজ জল নিয়ে বের করছি আমার নলকূপ থেকে। এ কি করলে দিদি, আমার কলসিটা বাঁশঝাড়ে ছুঁড়ে মারলে? এভাবে অপমান করতে পারলে তুমি আমাকে? শুধু তো অপমান করেছি, তোর কপাল ভালো যে এখনো আমার নলকূপের পাড় থেকে ঘাট ধাক্কা দেইনি তোকে। এখনো এখানে দাঁড়িয়ে আছিস নির্লজ্জের মতো? কাকুলির হাতে এমন চরম অপমানিত হয়ে টুনি সে বাঁশঝাড়ে কাঁদতে কাঁদতে যায়। হায় রে, শুধুমাত্র আজ নলকূপের কারণে কত অপমানিত হতে হলো। আমি তো জানি টোনা নলকূপ কিনতে পারবে না, কারণ আমাদের তো কোনো জমানো টাকাই নেই, আর আজীবন আমাদের জলের কষ্টটাও দূর হবে না। এরপর হঠাৎ টুনির বাঁশঝাড়ের বড় মোটা মোটা বাঁশের দিকে চোখ যায়। আর বড় বড় বাঁশ দেখে টুনির মাথায় একটা বুদ্ধি আসে। বাহ, এই বাঁশঝাড়ে তো বেশ মোটা মোটা বাঁশ রয়েছে। আচ্ছা, আমি যদি এই মোটা একটা বাঁশ কেটে নলকূপ বানানোর চেষ্টা করি তবে কেমন হবে? সেই নলকূপ দিয়ে জল উঠবে তো? দেখি না আগে চেষ্টা করে। এ কথা বলে টুনি বড় একটা বাঁশ কেটে নেয় আর সেই বাঁশ নিয়ে বাড়ি ফিরে আসে। একি টুনি, তুমি বাঁশ নিয়ে বাড়িতে এলে কেন? এখন তো আমাদের বাঁশের কোনো কাজ নেই, এই বাঁশ দিয়ে কি করবে শুনি? ওগো, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। এই বাঁশ দিয়ে আমি নলকূপ বানাবো, সেই বাঁশের নলকূপেই জল খাবো। আমাদের তো আর কেউ জল নিতে দেয় না, বনের পাখিরা কেউই আর তাদের নলকূপ থেকে জল নিতে দেয় না গো। টুনি, এটাকে দারুণ বুদ্ধি বলে না, এটাকে বোকার বুদ্ধি বলে। তুমি কি কোনোদিন দেখেছ যে বাঁশ দিয়ে নলকূপ হয়? যাও, এই বাঁশ বাইরে ফেলে দিয়ে এসো এক্ষুনি। আহা টোনা, আগে এসব বলো না তো, তুমি যাও ঘরে যাও, আর আমাকে বুদ্ধি খাটিয়ে এই সাধারণ বাঁশ দিয়ে অসাধারণ নলকূপ বানাতে দাও। টুনির কথা শুনে টোনা ঘরে চলে যায় আর টুনি বাঁশ দিয়ে নলকূপ বানানো শুরু করে দেয়। অবশেষে অক্লান্ত পরিশ্রমের পর টুনি বাঁশ দিয়ে সুন্দর একটা নলকূপ তৈরি করে। টোনা, ও টোনা, দেখে যাও, আমি পেয়েছি, আমি সাধারণ একটা বাঁশ দিয়ে নলকূপ তৈরি করতে পেরেছি। কি সুন্দর বাঁশের নলকূপ, নলকূপ চাপতে জল বের হচ্ছে। আরে বাহ টুনি, তুমি তো দেখছি সত্যি নলকূপ বানালে বাঁশ দিয়ে, এত বুদ্ধি তোমার। দেখো দেখো, নলকূপ দিয়ে কি সুন্দর জল উঠছে, আমাদের যে জলের অভাব একদম মিটে গেল। আসলেই তোমার বুদ্ধি চুরি নেই, এই যে দেখছি বুদ্ধিমতী টুনির বাঁশের নলকূপ। দেখলে তো টুনা, আমার বুদ্ধি চোরে কেমন জলের অভাব থেকে মুক্তি পেলাম। যাও যাও,
ঘরে যত কলসি জগ আছে সব নিয়ে এসো, এই বাঁশের নলকূপ থেকে আমরা জল নিব। এভাবে টুনি তার বাঁশের নলকূপ দিয়ে তাদের জলের অভাব মিটিয়ে নেয়। এভাবে বেশ কিছুদিন চলার পর একদিন টুনি টোনাকে বলে, শোনো টোনা, আমি তো বাঁশ দিয়ে এখন নলকূপ বানাতে পারি। আমরা চাইলে এই বাঁশ দিয়ে নলকূপ বানিয়ে বাজারে বিক্রি করে আমাদের টাকার অভাবও পূরণ করতে পারবো গো। আমি বাড়িতে বসে বাঁশের নলকূপ তৈরি করব, আর তুমি সেই নলকূপগুলো নিয়ে বাজারে বিক্রি করবে। পারবে না টোনা, বলো বাজারে বিক্রি করতে পারবে না বাঁশের নলকূপ? বাহ টুনি, তুমি তো এবারও ভালো একটা বুদ্ধি দিলে। সত্যি বাঁশের নলকূপ যদি আমরা কম দামে বিক্রি করতে পারি, তবে বেশ চাহিদা বাড়বে। বাজারে তোমার বানানো নলকূপের অনেক চাহিদা থাকবে গো। টুনি, তুমি তাহলে শুরু করে দাও বাঁশের নলকূপ বানানোর। টোনার সম্মতি পেয়ে টুনি বাঁশের নলকূপ বানানো শুরু করে দেয়, আর টোনা সেই নলকূপগুলো ঠেলা গাড়িতে নিয়ে বাজারে চলে যায়। নলকূপ নিবে গো, বাঁশের নলকূপ, এসো এসো, সহজে ব্যবহারযোগ্য বাঁশের নলকূপ, কম দামে নিয়ে যাও বাঁশের নলকূপ। আরে টোনা, বেশ সুন্দর তো নলকূপগুলো, বাঁশ দিয়েও যে নলকূপ বানানো যায় এ আমি প্রথম দেখলাম। তা তোর নলকূপের দাম কত শুনি। আমার বউ টুনি তার বুদ্ধি দিয়ে এমন বাঁশের নলকূপ বানিয়েছে গো। নিবে বাঁশের নলকূপ নিবে, নাও না মাত্র 10 টাকা। টোনার এই কথা শুনে কবুতর টোনার কাছ থেকে একটা বাঁশের নলকূপ কিনে নেয়। এভাবে দেখতে দেখতে বাজারে সবাই টোনার নলকূপগুলো কিনতে থাকে, আর টোনা বেশ লাভ করে। এদিকে টোনার এমন বাঁশের নলকূপ বিক্রি দেখে পাশের লোহার নলকূপ বিক্রেতা যোগু কাকের ভীষণ হিংসে হতে থাকে। যোগু কাক হিংসেতে বলে, আজ বাজারে টোনার বাঁশের নলকূপের জন্য কেউ আমার লোহার নলকূপ কিনলই না। ওর বউয়ের এত বুদ্ধি তাই না? বাঁশ দিয়ে নলকূপ বানিয়ে স্বামীকে দিয়ে বাজারে বিক্রি করতে এনেছে নলকূপ। না, এই বাঁশের নলকূপের জন্য আমার অনেক ক্ষতি হলো। আজ আমি আজ রাতেই টুনির বানানো সব নলকূপ জ্বালিয়ে দিয়ে আসব, শুধু রাতটা হোক। এভাবেই সেই দিনটি কেটে যায়, আর বনের মধ্যে রাত নেমে আসে। রাতের বেলা যোগুকা কেরোসিন তেলের বোতল আর ম্যাচ হাতে টুনির বাড়িতে যায়। এখানে তো টুনি অনেকগুলোই বাঁশের নলকূপ বানিয়ে আঙিনায় রেখে দিয়েছে, এক্ষুনি এই সবগুলো আমি আগুনে পুড়িয়ে ছাই করে দিব। দেখি নলকূপ বিক্রি করে কিভাবে সংসার চালাস। এ কথা বলে যোগুকা বাঁশের নলকূপগুলোতে কেরোসিন ঢেলে দেয়, আর কেরোসিন ঢালার সময় যোগুকাকের হাতেও পড়ে যায় কেরোসিন। এরপর যেমনি ম্যাচ দিয়ে আগুন ধরাতে যায়, তখনই যোগুকাকের হাতেও সেই আগুন লেগে যায়। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার আগুন, আগুন লেগেছে হাতে, বাঁচাও বাঁচাও, অন্যের ক্ষতি করতে এসেছে, আমারই হাত পুড়ে গেল, ওরে বাবা রে। এরপর যোগ্যকাক দৌড়ে টুনির বাড়ির বাঁশের নলকূপের কাছে যায়, আর নলকূপ দিয়ে জল বের করে হাতের আগুন নিভায়। আমি আর কারো ক্ষতি করব না, চরম শিক্ষা পেয়েছি আজ। আর একটু হলেই তো আমার পুরো শরীরে আগুন লেগে যেত, ওরে মা রে, আমি আর কারো ক্ষতি করব না। এ কথা বলে যোগুকাক টুনির বাড়ি থেকে পালিয়ে যায়। এইদিকে টোনাটুনি রাতের ঘটনা কিছুতেই বুঝতে পারে না, আর তাদের বাঁশের নলকূপ বিক্রি করে সুখেই দিন কাটাতে থাকে। বন্ধুরা, হিংসার ফল কখনোই ভালো হয় না। হিংসার কারণে অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।